হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আশকার বাবাকে যাইয়া বলবো যে বাইরে আমরা ইফতারি করতে চাই, সে আমাদেরকে কি বলে সেটা শুনবো। তার আগে এটা বলিনি, আমি কিন্তু ইফতারি সব কমপ্লিট করে রাখছি, সে কিন্তু ঘরে শুয়ে আছে, সে জানেও না। সো আপনাদেরকে একটু দেখাই যে আমি কী কী ইফতারি করে রান্না করছি, কারণ হচ্ছে ইফতারির টাইম অলরেডি আমাদের হয়ে যাচ্ছে, এখনও 1-1.5 ঘন্টা বাকি আছে। এই ফাঁকেও বাইরে যাওয়া যায়, তারপরও তার মুখে শুনিনি, আমি যাব না, তারপর একটু শুনতে চাচ্ছি যে আসলে সে আসলে নিবে কি না। হ্যাঁ, তো আমি কি কি ইফতারি বানাইছি আপনাদেরকে একটু দেখাই। যেমন হচ্ছে এখানে ফল টল তো আছেই, এরপরে হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজি আলুর চপ বানিয়ে রাখছি। এখানে মাখা, আমরা সবসময় মাখায় খাই, তো এখানে মাখানোর জন্য তৈরি করা আছে। এখানে গরুর মাংস রাখছি যে আমরা মাখানোর ভিতরে দেবো। এখন আশকার বাবার কাছে যাবো, যাই বলবো, দেখি সে কি বলে, আমাদের বাইরে নিয়ে যায় কি না খাওয়াতে। চলো আশকার বাবু, কি করো? তোমার হাতে মোবাইলটা একটু রাখো রে ভাই, রাখো। শোনো আশকার বাবু, তোমার সাথে একটা কথা বলতে আসছি। ইফতারের টাইম তো হয়ে গেছে আজকে, বাংলাদেশে তো অনেক খাবার আমার দেখে। শোনো না, আমার আমার হচ্ছে বাংলাদেশে খাবার দেখে আমার মনে হচ্ছে একটু আমরা বাইরে যাই ইফতারি করি, কি বলো? চলো আমরা বাইরে যাই ইফতারি করি। সেটাই ভাবতেছিলাম, আমি ভাবতেছি। আসকারবু, আমার কথা শুনলে তুমি শুয়ে পড়ো কেন আসকারবু? আহা, ভালো লাগে না কত। শোনো না, চ তুমি কি আশা করো আসকারবু এই দেশে? আসলে না আসকারবু, লাফাও দেবো না। ওই যে আমরা চলো কার্পিতে যাই, কার্পি না কি জানি, কাপড়ি না কি জানি একটা আছে না, ওই হোটেলে চলো। না আমাদের এখানে বাংলাদেশের মধ্যে তো মজার খাবার পাবো না, চলো আমরা ইফতারি করি বাইরে। পাকিস্তানি রেস্টুরেন্টে যাবা? জি, হেডাই কইতাছি, চলো না মোরা যাই একটু খাইয়ে আহি। হ্যাঁ, মর্দারা হইবে না আগে দু, তাহা নাই মর্দারে, বুঝছো? আমি তোমার কাছে খাইতে চাইলে তখন তুমি টাকা থাকে না তোমার, তাহা তোমরা উড়াইয়া আসো যে কালে সে কালে, তোমাদের মনে থাকে না? ওগুলো তো প্রয়োজনীয় জিনিস। এখন তুমি বলতে আসছো যে তুমি খাইতে বাইরে যাবো, ও মোর দ্বারা হইবে না, মোর গাড়ির তেল নাই, মোরও তেল নাই, শেষ হয়ে গেছে সব। রোজা রেখে তেল শেষ হয়ে যায়। শোনেন বন্ধুরা, আমার একমাত্র স্বামীকে যখনই বলি যে একটু আমি বাইরে খেতে যাব, কখনো না বলে না, এটা আমি বলবো না, সে চেষ্টা করে, কিন্তু এখন সে তার কাছে টাকাও শেষ হয়ে গেছে, গাড়ির তেলও শেষ হয়ে গেছে, এমনকি তারও তেল শেষ হয়ে গেছে। এটা একটা কথা আসকারবু, বাংলাদেশে প্রত্যেকটা মানুষ দেখছো কি হালুম ছুলুম ভাবে খাচ্ছে বাইরে যায়। চলে যাও বাংলাদেশে, চলে যাও, যাও যাবা? তুমি আমার টিকিট কেটে দাও, যে টিকিট কেটে দিয়ে বাংলাদেশে পাঠাও, সেই টিকিট তুমি আমার হোটেলে খাওয়াইতে পারবো। ওই খাওয়ান তো আর পাইবো না। ওই যে আইসে তোমার বিন্দালা ছেলে, কি হচ্ছে? এই যে বাবা, তুমি বিন্দা বলতেছো আর আমি বলতেছি যে চলো বাইরে যাই টিপতারি করি। আমার সোনা বাবা, আমার সোনা বাবা, আমার লাইতে সোনা বাবা, নিবা না, নেবা না তুমি, টাকা নেই, টাকা নেই, তোমার টাকা জীবনও থাকবে না, একবার একটু মুখ দিয়ে কইতা। গরিব হয়ে গেছি ভাই, বন্ধুরা সে গরিব হয়ে গেছে, তাকে সবাই একটু সাপোর্ট দাও। রোজার মাস সংযমের মাস, আল্লাহ তাআলার কাছে সংযমে হইতে, সুতরাং সংযমের চিন্তা করো। এই সমস্ত আজকাল রোজার মাস বরকতের মাস, বরকতের মাস, যত তুমি খাওয়াবা তত তোমার হবে, আর কিছু নাই, বরকত এই দিল্লি থেকে বেশি, বেশি খাওয়াবা বেশি বেশি হবে, ওই খাওয়াই বরকত আমার লাগবে না, তোমার খাওন লাগবে না। আমি ইফতারি এমনি করে থুই, শুধু শুনতে আসলাম যে আমার স্বামী কি বলে, আমাকে নিতে চায় কি না বাইরে। ওরে সর্বনাশ সিনেমা, ওটা বাংলা সিনেমা মানে? হ্যাঁ না, তোমার কাছে সবকিছু সিনেমা, আমার কাছে সবকিছু রিয়েলিটি। সাথে সাথে খাবার রেডি করে রাখে পাশের রুমে, তারপরে অভিনয় করে চলে আসে সাথে সাথে। ভাই আমি তো প্রডিউসার ডিরেক্টর না, তোমার প্রডিউসার ডিরেক্টর হওয়া লাগবে না, তুমি আমার স্বামী স্বামী থাকো, একটু আমাকে নিয়ে বাইরে খাওয়ালে তোমার কোনো কিছু কমতি পড়বে না। আমি জাস্ট তোমাকে পরীক্ষা করলাম, পরীক্ষা তুমি ফেল, ফেল টু, ফেল টু, জীবনও পাশ করতে পারবে না। থাকলে দাও, টাকা দরকার, টাকা শর্ট করতেছি। আমার কাছে টাকা থাকলে তুমি ভালো করে জানো, তোমাকে আমি ঠিকই দিয়ে দিই, তোমার কাছে টাকা থাকলে জীবনও পাইনি।